গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো। আমি আপাতত অনেকটা ঠিক আছে, অনেকটা। হ্যাঁ, এখনও গলাটা একটু খুশখুস করছে, কাশিটা হচ্ছে, আদারওয়াইজ সবটাই ঠিক আছে। তো আর এখন বাজে 8:30। আমি অনেকক্ষণ আগেই প্রায় উঠে গেছি, আজকে 7:30 থেকে উঠে গেছিলাম। তারপরে ফোন টোন করলাম, তারপরে ও তো ঘুমাচ্ছে। আমি ভাবলাম যে আজকে যখন শনিবারই আছে, ও ঘুমাচ্ছে, কোনো কাজের তাড়া নেই সেরকম। তাই ভাবছি যে রান্নাঘরে যেদিকটাতে কোনো র্যাক নেই, গ্যাসের সিলিন্ডারটা ঢুকানো থাকে, ওই দিকটা না বারবার অগোছালো হয়ে যায়। আমি যতই গোছাই না কেন, সিলিন্ডার আসলেই কিন্তু গোছানো হয়, সব কিছুই হয়। কিন্তু ওই যে সকালবেলা ওখান থেকে তেজপাতা, শুকনো লঙ্কা এসব বার করতে গিয়ে সব মানে খাটালা পাকিয়ে রেখে দিয়েছে আমি পুরো আবারও। তো সেই জায়গাটা ভাবছি আরেকবার একটু গুছিয়ে নিই, আর মাসকাবাড়িটাও এসছে সেগুলো গুছিয়ে নিই। বেশিক্ষণ কাজ করতে লাগবে না, 1 ঘন্টা হলেই হয়ে যাবে। আর ওইখানটাতে ওই যেখানটাতে মিক্সি ফিক্সি রাখি আর কি, গ্যাসের ওখানটাতে, ওখানটাতে একটু মানে ডাল ফাল মাসকাবাড়ি এগুলো এনে রাখা থাকে, তো ময়দা ফয়দা বেশিগুলো তো ওখানে একটু মানে ডাস্ট মতো নোংরা হয় আর কি। ওখানটাতে ময়দার গুঁড়ো, ডাল কয়েকটা, আটার গুঁড়ো এরকম পড়ে আর কি, বেসনের গুঁড়ো। তো ভাবছো ওই জায়গাটা একেবারে ঝাঁটিয়ে পরিষ্কারও করিনি, টাইম যখন আছে হাতে আজকে। আর দেখি প্রমি উঠলে আজকে বলবো যে একটু আমার সাথে হেল্প করো, তাহলে আলমারিটাও আজকে গুছিয়ে নিই। রোববারটা না ঠিক অত কাজ করতে ভালো লাগে না, শনিবারটা করে নিচ্ছি ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমারও না তারপর আর সময় হয় না সেভাবে যে আমি আলাদা করে গোছানোর টাইম পাচ্ছি বা এরকম কিছু। তো ওই জন্য ভাবছি যে দেখি শনি রোববারটা করে কাজ করতে করতে আমি ভাবলাম বোধ হয় 9:00 বাজবে, 9:10 গিয়ে দেখছি 10টা বাজে। ওর চাটা বসালাম, এবার ওকে ডাকবো। আর এই হচ্ছে নিচের অবস্থা, যেহেতু আমি মাসকাবাড়িও গুছিয়েছি, প্রত্যেকটা তাক আবার গুছিয়ে দিয়েছি, মানে এই যে এইগুলোকে সমস্তটা গুছিয়েছি, এটাকে গোছালাম, তারপরে এই জায়গাটাকেও গোছালাম। তো ওই জন্য একটু টাইম তো লাগলো বটেই। তো 10টা বাজে, এখন ঘরটাকে ভালো করে ঝাঁট দিতে হবে, কারণ দেখতেই পাচ্ছ অবস্থা। ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, প্রচুর কাজ রয়েছে এখন। রান্নাঘর করে আজকে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, 3টে তাক উড়ি, বাপরে বাপ, আমি বুঝতে পারিনি এতটা টাইম লাগবে। তারপরে হ্যাঁ, মাসকাবাড়িগুলো কৌটোতে কৌটোতে ঢোকানো, তারপর ঘর ঝাঁট দেওয়া, তারপরে আর আমার আলমারিটা এখন ধরতে ইচ্ছে করছে না। প্রবীণ বলছে ছাড়ো কালকে করবো ওটাকে, মানে ওরও আজকে করতে ইচ্ছে করছে না, কালকে না পারলেও হয় আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু করতেই হবে, কারণ আমার সোফাটা পুরো মানে যাচ্ছাতেই অবস্থা হয়ে রয়েছে, দরজাটা খুলতেও আমার খারাপ লাগছে, এমন অবস্থা হয়ে রয়েছে। আরও হয়েছে ওই মাঝে আমি কয়েকদিন 3 দিন মতো শুয়ে কাটিয়ে দিয়েছি পুরো, মানে এতটাই ঠান্ডা লাগছিল, লেগেছিল আর কি। তো ওই জন্য করিনি কিচ্ছু কাজ বাজ, মানে ভাজ করা হয়নি, ওগুলো আরও বেশি। আর ও তো অফিস থেকে এসে মানে যেখানে যেটা, আজকে আমি ঘর ঝাঁট দিতে গিয়ে দেখছি একটা মোজা ওর চেয়ারের তলা, একটা মোজা চেয়ারের হ্যান্ডেলে, মানে ভাবো তাহলে কি লেভেলের মোজা খোলেও। ঠান্ডা ঠান্ডা লাগছিল, কারণ কম্বলটা দেখলাম খোলাই রয়েছে, কম্বলের তলায় একটু ঢুকে বসেই রয়েছি আমি। এখন 11:04 বেজে গেছে, রান্না করতে যেতে হবে। আজকে রান্না করবো হচ্ছে শনিবার না, নিরামিষ হলেই একটু চাপ লেগে যায় যে কি হবে কি হবে। তো আর আমি ঠিক করলাম যে মটর ডাল দিয়ে শুক্তোর ডাল বানাবো, মানে তিতর ডাল যেটাকে বলে, উচ্ছে আর লাউ দিয়ে বানাবো। ও বলছিল লাউয়ের তরকারি বানাতে, যে তেতর ডালও খাবো আবার লাউয়ের তরকারি, তার সাথে লাউ তো পড়বেই ডালে, বললো। ওর আসলে বড়ি ধনে পাতা দিয়ে খেতে ইচ্ছে করেছে, আবার কালকে লাউয়ের তরকারি খাবে বলে বললাম না, বাজারের দিকে দরকার আছে যাচ্ছি। একটা কাকিমা মতো বসেন উনি, মানে ওনার সাথে ওনার হাজব্যান্ডও থাকেন, ওনার কাছে বেশ ছোট ছোট চিংড়িগুলো পাওয়া যাচ্ছিল, মানে ওটা দিয়ে লাউয়ের তরকারি। বড় চিংড়ি যতই টুকরো করে আমরা দেই না কেন, তরকারিতে দেখবে ভালো লাগে না, যেটার সাথে যেটা আর কি। তো ছোট ছোট চিংড়িগুলো পেয়েওছি, আর কালকে লাউয়ের তরকারি খাবে ওই চিংড়িটা দিয়ে। আমি বললাম কালকেও খাবো, আজকেও খাবো, কত লাউ খাবো বাবা। তো বললাম যে কালকে করে দেবো চিংড়ি দিয়ে, আর একদিন মাঝে করে দেবো নিরামিষ লাউয়ের তরকারি, লাউটা বেশ বড়। আর আজকে তেতর ডালতে এক বেলার জন্য কতই বার লাউ দেব, তো ওটা হবে। আর হবে পাঁপড় ভাজা, আর হবে শুকনো শুকনো করে ফুলকপি আলুর তরকারি। এই হচ্ছে আজকে রান্না হবে। তো যাবো এবার, 11:00 অলরেডি। তো এখানে কাটতে বসেছি ফুলকপি, এইটুকুই রয়েছে, এইটুকুই করব। আর দেখো থাকতে থাকতে এই যে প্লাস্টিকে থাকতে থাকতে এরকম কালো কালো একটু ছিটছিট পড়ে যাচ্ছে ফুলকপিটা। আর এখানে উচ্ছে কাটা হয়ে গেছে ফুলকপিতে, আলুটুকু কাটবো, লাউটা দেখো জাস্ট, আমি বোধহয় এত বড় লাউ ব্যাঙ্গালোরে এসে প্রথম আনলাম না গো। তো যাই হোক, আমি সবজি সবজি গুলো কেটে নিই, তারপরে ঘরটাকে মুছবো, ডাল সেদ্ধটাকে বসিয়ে দিই, আর আরেকদিকে ফুলকপি আর আলুটাকে ভাপে বসিয়ে দিই। তারপরে ভাবছি স্নান দান করে ঠাকুর পুজোটাকে দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো।
সমস্তটা হয়ে গেছে, এখানে আমার ফুলকপি আর আলুটাকে ভাপ দেওয়া হয়ে গেছে, এসে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে ডালটাকে সেদ্ধ হতে বসিয়েছি, এই লাউটাকেও একটু ভাপিয়ে নেবো আর উচ্ছেটাকে ভেজে নেবো, সেসব পরে হবে, আগে এবার ঘরটাকে মুছে নেব। মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমি কাটাও দিয়ে নিয়েছি, এরপরে লাউগুলোকে অ্যাড করে দেবো। ডালটাকে সেদ্ধ করেছি হচ্ছে শুধু নুন দিয়ে, লাউটাকে অ্যাড করে দিয়ে জাস্ট একটু সিসি করবে এরকম, মানে সিটি পড়তে দেবো না পুরোটা, কারণ ডালটাকে তো আবার লাউটা দিয়ে ফোটাবো, তাই জন্য আপাতত শুধু আটকে দিয়ে একটু সিসি করবে, ব্যাস বন্ধ করে দিয়ে আমি স্নানে চলে যাব। স্নান দান পুজো সব করে চলে এসেছি, একদিন ঠান্ডা লেগেছিল বলে চুলটা না আর ভেজায়নি, আজকে একটু চুলটা ভেজালাম। আর হচ্ছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আমি রান্নাঘরে। শুক্তোর ডালটাকে করার জন্য প্রথমে উচ্ছেটাকে ভেজে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি ডালের মধ্যেই লাউগুলোকে দেওয়া রয়েছে, হয়তো দেখতে পাচ্ছ ধোয়া এমন হচ্ছে, দেখা যাচ্ছে না ঠিকঠাক। লাউয়ের মধ্যে তো ওই সিসি করেছো, ওই জায়গায় বন্ধ করে দিয়ে গেছি। আর এখানে উচ্ছেটাকে ভেজে নিয়ে একটা কোনায় তুলে নিয়েছি, এরপর মানে ইচ্ছে করলে তুলেও নেওয়া যায়, আমি আর কাজের ফাঁকির জন্য তুলিনি। আর গোটা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, কোনো মাঝখান দিয়ে ছিঁড়বো না বা কিছুই করবো না। শুকনো লঙ্কাটা হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম। কালো জিরেটা আমার কাছে নেই, তোমরা থাকলে দিয়ে দেবে, রাঁধুনি মৌরি আর জিরে কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটাও হয়ে গেছে, দিয়ে দেবো বেশ মানে অনেকটাই পরিমাণে বেশ আদা, মানে আমার যতটা ডাল সেরকম পরিমাণেই, তার থেকে বেশি তা দিতে পারবো না। এটাকে একটু নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে দেবো। ডালটায় পরিমাণ মতো হলুদ তো দেওয়াই রয়েছে, এবার মোটামুটি এটা হয়ে যাক, তারপরে লাস্টে আমি একটু শুকনো কলায় রাঁধুনি তেলে দিয়ে দেবো, এটার মধ্যে বেশ ভালো একটা সেন্ট হবে তাতে। তো এটা আপাতত ফুটুক, ডালের নুন পরিমাণ মতো তো দিয়ে আমি সেদ্ধই করেছি, আর হলুদও আমি দিয়ে দিয়েছি। এখানে ডাল হয়ে গেছে, আমি পুরো নামিয়েও নিয়েছি, আর এই যে শুকনো কলায় রাঁধুনিটা তেলে নিয়েছি, আমি এবার দিয়ে নিয়ে ডালটাকে মিশিয়ে নেবো। দেখো লাউগুলো কিন্তু বেশ গোটা গোটাই রয়েছে, প্রপার সেদ্ধও হয়েছে একদম, আর পুরো গলেও যায়নি আর কি। তো হয়ে গেছে, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে চলছে এখন ফুলকপি আলুর তরকারি। এখানে ফুলকপি হচ্ছে বেশ রসিয়ে কষিয়ে কষানো চলছে, যদিও মশলাপাতি সবটা আমিই করে দিয়েছি, আলু ফুলকপি ভাজা এগুলো রেডি হচ্ছিল, ও এসে হঠাৎই নাড়তে দাঁড়িয়ে পড়েছে আর কি, আবার ঝাঁজও লাগছে তার। যাই হোক, তাকে দেখাতে পাচ্ছি না, কেন পাচ্ছি না বুঝতেই পারছ, কেন বলো তো? ও নাড়ছিল কারণ এসেছিল বাচ্চাগুলো আমারও কনিং বেল বাজিয়ে, আমি আজকে দিয়েছি ঠিক কথাই, প্রত্যেকে দুটো দুটো করে আবার নিয়ে গেছে। আমি আজকে বলেছি যে প্রত্যেক সানডে হবে, আর বাকি দিন হবে না কিন্তু, আর কালকে সানডে কিন্তু কালকে হবে না, আজকে তোমরা নিয়ে যাচ্ছ, তাই জন্য বলেছে আচ্ছা রাজি হয়েছে ওরা। আমি আসলে দেখো রোজ দিলে তো দেওয়াই যায়, উঁচু বলছি বারবার, চকলেট তো এখন তো ডাক্তাররা এমনি দিতে না করে খুব একটা, তো তাও ওই আর কি, বাচ্চাগুলো আসে এরকম একদিন দিলে যে এরকম হতে পারে আমি আর আমি জানতাম না। আসলে ওরা যে মানে এখানে খুব একটা বাচ্চারা এরকম ডিস্টার্ব করে না যে বেল বাজাবে এসে বা কিছু, ওরা যে সত্যি এতটাও ওরা করবে আমরা সত্যিই ভাবিনি। আসলে ওরা জানে আমরা বকাও দেবো না কিছুই না, বোধ হয় একটা দুটো পিস বাকি ছিল, দাঁড়াও দেখছি। এই যে ওর চকলেটটা বাকি আছে, সেটা নিতে এসছে, দাঁড়াও ওয়েট। আমি মাঝে মধ্যে ওদের সাথে বাংলা বলে ফেলি, বুঝতে পারি না। রমি অলরেডি স্নানে চলে গেছে, আর আমার দেখো তরকারিটা হয়ে গেছে, রমি বলি একটু ঝোলঝোল রেখো আর কেউ ঝোলটা বোধ হয় খাবে, তাই জন্য বলেছে, আমি তাই করলাম, একদম খুব ঝোল নেই আর কি, ওই আর কি একটু গামাখা গামাখা এরকম। আর এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে, নামাবো এখন, একটা 19 বাজে এখন। থালিটা কিন্তু আজকে মন্দ হয়নি, শুক্তোর ডাল ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে পাঁপড় ভাজা, আর তো নিয়েছি একটু লঙ্কার আচার, এই হচ্ছে আজকে আমাদের থালি থালি। 4:30 থেকে ঘুম ভাঙলো, একটু ওই 1.5 ঘন্টা মতো ঘুমিয়ে গেছিলাম, তারপরে ঘুম থেকে উঠে নিয়ে বাসন কোসন মাজলাম, ওকে চা বানিয়ে দিলাম, এসব হলো। আর জামা কাপড় দেখি এখনো না, কোমরগুলো একটু একটু ভেজা রয়েছে, তো একদমই হালকা, তো আর একটু টাইম থাকুক, 6টার দিকে ঘরে নিয়ে যাব। এখন তো বাজে হচ্ছে 5:12, তো এইসব কাজ করতে করতেই, আর ও বললো যে রুটি খাবো, আজকে রাতে তো রুটি খাবো, ও বললো ওই কাই খোয়ায় না, মানে আটাটাকে ওই গরম জল করে, উষ্ণ গরম জল করে তার মধ্যে কড়াইতেই নেড়ে নেড়ে মাখতে লাগে, ওই রুটি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই জন্য আজকে মাখলাম আর কি, প্রথম দিন বলে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এটা অনেকেরই বাড়িতে হয়ে থাকে, মা জেঠিমারা করতো, আমার
মা খুব ভালো পারতো এমনটা নয়, তো খেয়েছি আমি, তো ওই জন্য একটু মানে। আর এই সব শেখার জন্য তো আপনি ইউটিউবও রয়েছে, যদি ইউটিউব দেখতে লাগেন, এটা একদমই সিম্পল একটা ব্যাপার। উষ্ণ গরম জল কড়াইয়ের মধ্যে করে নিয়ে ওই পরিমাণ মতো আটা দিয়ে 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 নিয়ে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ওখানেই ডোটা মোটামুটি পাকিয়ে নিতে লাগে, তারপর নামিয়ে একটু ঠেসে নিলেই হয়ে যায়। হনুমান টেম্পেলে হয়ে গেছে, পাশের টেম্পেলটা তো আমাদের হয়ে গেছে। বেরোনোর সময় না কথা হয়নি, কারণ আমি দাদার সাথে কথা বলতে বলতে বেরিয়ে এসেছিলাম। বাংলাদেশ থেকে দাদা ফোন করেছিল, তো দাদার সাথে কথা বলতে বলতে হঠাৎই বেরিয়ে চলে এসেছি, আর তাই জন্য ব্লগ করা হয়নি তখন। তো চলো এবার যাবো বালাজির টেম্পেলে, বেরোনোর জায়গা থাকে না, স্মৃতি দিয়ে পুরো ভরপুর। পনিরটা হয়ে গেছে, পনিরটা কাসুরি মেথি পাতা টমেটো আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা এসব দিয়েই করেছি। আর তো রুটি আজকে ওই যে ওই রুটিগুলো করেছি আর কি, খুব নরম হয়েছে। একদিকে এটা ভালো হয় যে নরম হয়, কিন্তু করতে বহুত খাটনি হয়, ওই কড়াইটা মাঝে যান বেরিয়ে যায়। যাই হোক, তো এই তো খাবার দাবার। মন্দির থেকে ফিরে এসে তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ কাজ করছিলাম বেশ ভালোই, তারপরে একটু কথাবার্তা বলছিলাম ফোনে বন্ধু বান্ধবদের সাথে এই আর কি, তারপরে মায়ের সাথে কথা বললাম, এরকম কত কত সময় কেটে গেছে। আর মন্দির থেকে আসার সময় এনেছিলাম একটু লাল শাক, তো সেইটাকে বেছেছি, এনে আমি বেশিটা বেছেছি, তারপর প্রমিও একটু হেল্প করেছে। তো সেই শাকটা কালকে লাউও কেটে রাখলাম, লাউ চিংড়ি খাবে বলেছে, ও বললো যে আজ কালকে আগে গরম ভাতের সাথে তাহলে শাকটা খেতে পারবো। তুমি কালকে আমার রেজিস্ট্রির সময় লাল শাক চিংড়ি মাছ দিয়ে খাওয়ানো হয়েছিল, মানে রেজিস্ট্রির দিন যে কজন আমরা খাওয়া দাওয়া করেছিলাম আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলিয়ে, তো সেদিনকে মেনুতে ছিল লাল শাক চিংড়ি মাছ দিয়ে। তো ওটারও খুব ভালো খেয়েছিল, তারপর থেকে অনেকবারই বলেছিল আমাকে করতে, তো করেও ছিলাম, আবার ওর মনে পড়েছে। আর কুচো চিংড়ি রয়ে উঠছে বাড়িতে, কুচো বলতে এইটুকু এটুকু স্যার, তো কালকেই বাঁচতে হবে, করবো। আর বললো যে লাউটা তাহলে তুমি সোমবার অফিসে করে দিও, লাউ চিংড়িটাও করবো। তো এইসবই কাজকর্ম ছিল, তারপর মাংস আনা হলো, ধোয়া হলো, ওটাকে মাখিয়ে ঝুঁকিয়ে রাখলাম ফ্রিজে, কি যেটুকু বেশি থাকলো সেটা ডিপে ঢোকালাম, এসব কাজ করতে করতেই কেটে গেছে সময়। তো এবার ডিনার কমপ্লিট করবো আর কি, এই যে আমারটা আর ওরটা তোকে দিয়ে দিয়েছি। চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার আসছে একটা নতুন ব্লগের সাথে। দেখতেই পাচ্ছ অনেকটা ফ্রেশ লাগছে আগের থেকে, কারণ আমি এখন অনেকটা ভালো আছি।